একটা একটা করে দেখান এই গরু কিন্তু পানায় দিল শুধু চারটি বার দেখান জি ভাই জি এক দার বার ভাই একবার মনে শালো মেশিং ভাই দুই বাচ্চা যেটা খাচ্ছে ওটাই তো অবশ্যই দুধ আছে অবশ্যই ওটাও টাইনে দেখাবো আচ্ছা দেখি বাচ্চা যেটা খাচ্ছে ওটা দেখি আচ্ছা মাশাআল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 6 ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেলে অবস্থান করছে আসিফ ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের শেষ প্রান্তের প্রথম খামারটাই আসিফ ডেইরি ফার্ম খামারের মালিক রহমান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবে এই ফার্মের মালিক রহমান ভাইয়ের সঙ্গে আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহর দোয়ায় দর্শক ভাইদের ভালোবাসা খুব ভালো আছে বেঁচে কিনা কেমন বেঁচে কিনা খুব ভালো ভাই অনেক দিন পরে আপনার প্রতিবেদন করতে আসলাম অনেক দিন মানে 2 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে আচ্ছা 2 সপ্তাহ ভাই কালেকশন একটু কম করছেন শীতের কারণে এখন তো শীত ধীরে ধীরে কেটে যাচ্ছে এখন কালেকশন আবার ভরপুর আচ্ছা এখন কতগুলো গাভী আছে ফার্মে বিক্রির উপযুক্ত 6টা গাভী দেখানো যাবে আচ্ছা আপনি কিন্তু মোটামুটি 7 দিনের মধ্যে দর্শকদের গাভীগুলো দেখাতেন তো কালেকশন তো ওই রকমই আছে নাকি জি ভাই ওই রকমই আছে আরছে ভালো আছে ভাই আচ্ছা আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেইরি ফার্মের মালিক আর আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা কবরস্থানের শেষে রাতে মানে সামনের প্রথম খামারটাই আপনার জি ভাই জি জি কতগুলো গাভী দেখো 6টা 6টা গাভী বাচ্চাওয়ালা গরু আছে বাচ্চাওয়ালা 2টা গাভী আছে ভাই আচ্ছা কত দাম থেকে শুরু করব সর্বনিম্ন সর্বনিম্ন ভাই 135 135 প্রেগন্যান্ট প্রেগন্যান্ট দুধের আইডিয়া কেমন ওটা দুধের আইডিয়া তো 12 13 কেজি দুধ পাওয়া 135 জি ভাই 12 13 কেজি এর আইডিয়ার উপরে কত দামের গরু দেখব উপরে চলেন দেখাই ভাই আচ্ছা তাও কি দুইয়ের উপরে না দুই নিচে কিছু উপরে আছে ভাই দুইয়ের উপরে আছে সুযোগ সুবিধা কি কি দেন যারা সরাসরি আসে বা যারা অনলাইনে কেনে সুযোগ সুবিধা বাচ্চালা গরুগুলো ভাই আমার কাছে এসে দোয়ান করে আমি যতটুকু বলবো কথা কাজে মিল পল্লি পারে ভাই জানো নাই আচ্ছা আর গাভিন গরুগুলোর বার জরায় গ্যারান্টি চলেন এক এক করে গাভী দেখি গাভীগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা চলেন দেখাই এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন রং সাদা কালো বাচ্চা সহ কি জাতের গাভী এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর দাঁত কয়টা চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত জি জি আচ্ছা কত নম্বর বাচ্চা এই দ্বিতীয় বাচ্চা ভাই চার দাঁত দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা এই যে বাচ্চা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা ভাই কোলে হচ্ছে মেয়ে বাচ্চা জি বাচ্চাটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান হাইব্রিড বাচ্চা হইছে জি ভাই জি জি আচ্ছা বাচ্চাটার বয়স কয়দিন বাচ্চার বয়স হয় 4 দিন ভাই 4 দিন নাভি আছে জি নাভি আছে ভাই আচ্ছা ওই যে নাভি 4 দিন বয়স কতবার টানেন ভাই দুই দিনে ভাই দুইবার টানি মনে করেন যে রাতেও মনে করেন দুইবার টানি ভাই চারবার টানতেছি দিন রাত মিলে চারবার টানেন জি জি আচ্ছা চারবারে কত কেজি আসে চারবারে আমি দুধ দোয়ান করতে চান ভাই 18 থেকে 19 কেজি ভাই চারবারে চারবারে আচ্ছা মানুষ তো দুইবারের হিসাব করে নিবে জি ভাই দুইবারে কত লিটার দুধ দিবেন দুইবারে আমি 22 কেজি দুধের গ্যারান্টি দিচ্ছি ভাই 22 কেজি জি ভাই জি সকাল বিকাল সকালে কত লিটার হবে সকালে 14 কেজি দুধ পাবে গোটা থেকে একটানে জি জি আর বিকেলে বিকাল বেলা 8 9 কেজি পাবে আচ্ছা একটু ধারবার চারটা দেখানো যাবে কি জি ভাই দেখানো যাবে ভাই গরু ছাতটা ছাদ মাত কোনো কিচ্ছু লাগে না ভাই রাত্রি দোষ কোনো কিচ্ছু দেয় না মা বোনরা দোয়ান করতে পারে আচ্ছা দেখি একটু একটা একটা করে দেখান এই গরু কিন্তু পানায় দিল শুধু চারটি বার দেখান জি ভাই জি এক দার বার ভাই একবার মনে শালো মেশিং ভাই দুই বাচ্চা যেটা খাচ্ছে ওটাই তো অবশ্যই দুধ আছে অবশ্যই ওটাও টাইনে দেখাবো আচ্ছা দেখি বাচ্চা যেটা খাচ্ছে ওটা দেখি আচ্ছা মাশাআল্লাহ বাটগুলো খুব সুন্দর মোটা মোটা বাট জি ভাই জি আচ্ছা এটা দুধের গ্যারান্টি 22টা সকালে একটানে 14টা 14 বিকেল বেলা আবার কয় লিটার
বিকাল বেলা ভাই 8-9 কেজি পাওয়া যায় ভাই আচ্ছা মোটামুটি 22টা এখন আসলে কি বোঝায় দিতে পারবেন এখন আমি 20 কেজি দুধ বোঝায় দিতে পারবো ভাই দাম কত এটার দাম চাচ্ছি ভাই 2,10,000 2,10,000 টাকা চাওয়া 10 আজকের প্রতিবেদনের এইটাই সবচেয়ে বড় এবং মোটামুটি এইটারই দাম সবচেয়ে বেশি জি ভাই জি জি দরদামের কি সুযোগ আছে যৎসামান্য কম বেশ করা যাবে ভাই চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখালাম দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভী এটা ভাই জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্সড হইছে ভাই জার্সি ফ্রিজিয়ান ক্রস জি ভাই জি বয়স কেমন গাভীর বয়স ভাই 6 দাঁত ভাই খিল আছে জি ভাই জি কত নম্বর বাচ্চা এটা ভাই তৃতীয় বাচ্চা ভাই 6 দাঁতে 3 নম্বর বাচ্চা জি জি কোলে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা জার্সি বকনা বাচ্চা ভাই জার্সি বকন বাচ্চা জি জি বাছুরে বয়স কয় মাস বাচ্চার বয়স 1 মাসের পাশাপাশি হয়ে গেছে ভাই 1 মাস জি আচ্ছা এখন দুধ কত লিটার পানাচ্ছেন এখন দুধ দুই বেলা 13 কেজি দুধ আছে ভাই এটা 13 লিটার জি সকালে এবং বিকেলে জি ভাই জি সকালে এক টানে কত লিটার সকালে এক টানে 8 কেজি 8.5 কেজি বিকাল বেলা আচ্ছা আপনারা শুধু দুধটা হিসাব করে দিবেন আর বাচ্চা বা দাঁত এগুলো নিজেদের আইডিয়া মতো কিনতে হবে বা অথবা সরাসরি এসে দেখে কিনতে হবে সরাসরি এসে দেশে কিনবি ভাই এই যে সব গরুগুলো একবার যে কোনো মা বোন দান করতে পারবে ভাই আচ্ছা সরজমিনে এসে দেখে এগুলো নিবি সামনে দুইটা দেখি আচ্ছা চারটা বাটো ক্লিয়ার আছে 13টা দুধ দেখে নিবে না জি ভাই জি জি আচ্ছা এই গরুটার দাম কত টাকা পড়বে এই গরুটা কোন দর্শক ভাই নিলি ভাই 1,42,000 রাখা যাবে 142 জি ভাই জি এটা কি রাখার দাম নাকি আলোচনার সুযোগ আছে এরপরে আলোচনার সুযোগ ভাই যত সামান্য ভাই আসলে ভিডিওর ভিতর আমি দাম চাই না ভাই দাম চালি পরে ভাই মনখান চাওয়া যায় কিন্তু এগুলার দাম কত চাইলে এটা দাম কত চাইতেন এটা ভাই 1,42,040 রাখা যাবে ভাই 140 এক দাম একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই চলেন দেখাই ভাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন কালো রঙের এটা কি জাতের গাভী ভাই এটা ভাই জার্সি ভাই জার্সি জি ভাই জি আচ্ছা ব্ল্যাক জার্সি বলে না বয়স বয়স ভাই 4 দাঁত 4 দাঁত জি কত নম্বর বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা হবে ভাই 8.5 মাসের প্রেগন্যান্ট 4 দাঁত দ্বিতীয় বাচ্চা হবে 8.5 মাসের গাভীন জি জি সময় তাহলে কত দিন আছে সময় ভাই 20 থেকে 25 দিন লাগবে 20 থেকে 25 দিন জি জি বাট জরায়ু ঠিক আছে বাট জরায়ু গ্যারান্টি ভাই এখানে এসে বাট ফাটানোর সুযোগ দিবেন বাট আমি নিজে ফাটাই নিয়ে আসছি আরো 5 জন আসছে 5 জনকে কি ফাটায় দেখায় দেবো ভাই সমস্যা নাই কোনো সমস্যা এটা প্রথমে কেমন দুধ পাওয়া গেছে বলছে সময় ভাই 15-16 কেজি দুধ কানা করছে এটা কি আপনাকে গেরস্থ বলছে না গেরস্থ ভাই বলছে আচ্ছা তারপরে প্রেগন্যান্ট গরু নিজের চোখের আইডিয়া থেকে না ভালো এসব গরুর থেকে আশা করতেছি ভাই বডি টাক্সা কিন্তু ছোট না ভাই বিগ সাইজ পড়ায় হ্যাঁ মনে করেন 20 কেজি দুধে বিয়ে আশা করতে আচ্ছা ওই আশায় বুক বেঁধে লাভ নাই যেহেতু বাচ্চা দেয় নাই যারা কিনবেন নিজের চোখের আইডিয়া মতো কিনবেন ব্যাপারের গল্প আমার গল্পে কেনার দরকার নাই ভাই আমি ভিডিওতে দেখাইতে চাইছিলাম না এই অবস্থায় যে কোন দর্শক ভাই নেয়তে নিবি না হলে ভাই সেটাই তো এখন তলা আসে নাই তো এটার দাম কত ভাই এখন অবস্থায় নিলে ভাই 1,65,000 টাকা রাখা যাবে 165 তে 20 লিটার দুধের আইডিয়া থাকতিছে জি 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 এটা আপনার আইডিয়া দিচ্ছেন দর্শকরা নিজের চোখের আইডিয়া থেকে সপ্তাহ পরে নিলে কিন্তু ভাই দেব না এই দামে আচ্ছা তখন তো ধীরে ধীরে রেডি হবে পালন বাড়বে বড় উলান পালন নামবে ধীরে ধীরে দাম বাড়বে বেশি হবে ভাই আচ্ছা চলেন আমরা 4 নম্বরে গাবি দর্শকদের দেখাই 4 নম্বরে সাদা কালো মাঝারি বডির একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী এটা হলস্টেন ফ্রিজিয়ান ভাই বয়স 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে ভাই 6 দাঁত জি জি কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দিবে জি জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই কত মাসের 9 মাস চলতেছে ভাই 9 মাস চলে জি আচ্ছা সময় কত দিন আছে সময় 15 থেকে 20 দিন ভাই এখনো 15 থেকে 20 দিন জি জি আচ্ছা বাট জরায়ু বাট জরায়ু গ্যারান্টি ভাই বাট জরায়ু আপনার জি ভাই না আসতে পারলেও আপনার না আসতে পারলেও আমার বিএনএ বাচ্চা প্রসব করার এক সপ্তাহ পরিমাণ আমার ভাই বাট জরায়ু রহমান ভাই এগুলো কত লিটার দুধ দিবে এগুলো 15-16 কেজি দুধ পাওয়া যাবে ভাই 15 থেকে 16 কেজি জি জি আচ্ছা দাম কত এটার দাম ভাই এটা 1,55,000 রাখা যাবে 155 চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই দেখাই 5 নম্বরে কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন এটার বডিও মাঝারি কি জাতের এটা ভাই জার্সি ভাই জার্সি ইন্ডিয়ান জার্সি এটা আচ্ছা ব্ল্যাক কালার হইছে ভাই বয়স বয়স এখনো দাঁত হয় নাই ভাই দাঁত আসে নাই না অদাঁত অদাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট কত মাস 9 মাস চলতেছে ভাই সময় 10-15 দিন ওই রকমই লাগবে 9 মাস যদি হয় তাহলে 10 দিন 15 দিন সময় আছে উলান পালন নামানো শুরু করছে ভাই উলান পালন আসলে অনেক টুকু চলে আচ্ছা পোলট্রি হিসেবে বেশ শান্ত আছে গরুটা খুব শান্ত সৃষ্ট যে কোনো মা বোন দান করতে পারে ভাই আচ্ছা ভাই এগুলো কত লিটার দুধ দিবে প্রথম বিয়ে এগুলো ভাই আশা করতেছি 13-14 কেজি দুধ এগুলো করতে পাওয়া যায় আচ্ছা দাম কত দাম ভাই এগোটা 1,42,000 রাখা যায় ভাই 142 জি ভাই জি এক দাম না একদমের মতো নেবে যত সামান্য কম বেশ করে আচ্ছা তার মানে আবার আলোচনারও সুযোগ আছে দর্শকরা আলোচনার মাধ্যমে নিতে পারবে দর্শক ভাইরা ভিডিও তো দেখাই ভাই
সবশেষ 6 নম্বর সিরিয়ালে আরো একটি কালো রঙের গাভী নিয়ে আসলেন এটা একটু লালটে শেপও আছে কি জাত এটা ইন্ডিয়ান জার্সি গাভী এটা একটা ইন্ডিয়ান জার্সি গাভী দাঁত ছয় মাস ও দুই দাঁত ভাঙছে ভাই মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রেগন্যান্ট সময় কতদিন আছে সময় আছে দুই সপ্তাহ আছে এখনো দুই সপ্তাহ সময় আছে 10 15 দিন এক কথায় আচ্ছা এগুলো কি জার্নি করতে পারবে এখন কোনো রকম সমস্যা নেই ভাই এগুলো জার্নিং করলে কিচ্ছু হবে না আচ্ছা মানে 5 দিনকার বাচ্চা আছে এই গরুগুলো ভালো আচ্ছা মোটামুটি এগুলো দুধ আসবে কেমন ভাই এগুলো 13-14 কেজি দুধ পাওয়া যায় আচ্ছা এটা কিন্তু গাব গরু আইডিয়া দেওয়া হচ্ছে আবার যেন দর্শকরা কেউ গ্যারান্টি মনে না করে তারপরেও বাজারে আমি গ্যারান্টি ভাই আচ্ছা এর মতন আইডিয়া করি দাম কত দাম ভাই এটা 135000 টাকা রাখা যায় 135 এক দাম কত এর একদম ভাই আসলে একদম বলে দেন এইটাতে যেন 10 টাকাও সুযোগ না থাকে আচ্ছা 32000 করে দেন 132 30 করা যায় না 30 করলে ভাই আসলে লাভ থাকবে দেখেন তো করা যায় কিনা একটা গরু পরে আবদার করেন ভাই আসলে আপনার কথাটা রাখলাম জান 130 জি আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01723 তারপরে 336991 এটা তিমো হারছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাইদের কি বলবো ভাই দর্শক ভাইরে আমাদের ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করেন নি সবচেয়ে ভালো হবে ভাই তালি প্রতারণা হবে না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু